ওলামা একরামের হুংকার এখন জমিন সুদ্ধ কাঁপবে, ঈমানদের তখতে তাওস থরথর করে কাঁপবে, 15টা বছর ওলামা একরাম কথা বলতে পারে এখন মুক্ত কণ্ঠে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে, যেই নাস্তিক কথা বলবো পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় বলবো। প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে, যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে, যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেং ফেরেং করো, ছাত্র সমাজ মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামান জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো বিলটি তারা শিখে ফেলেছে, তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ সাইফে জড়িয়ে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? তাকান এইদিকে, 45 মিনিট আলটিমেটিম দিয়ে পালায়ন করতে হয়েছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটিম দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাইলে নৌকায় ওরসে যাইবো গা টলা নেই, দাড়ি মারি সাইসে একবার নগিন বাবু হয়ে গেছে, মনে করছে দাড়ি ছাড়লি, দাড়ি ছাসলি মনে হয় আল্লাহ ছাড় দেছে, মনে হয় সাইরা হয়েছে, আরে চল ওকে ধরার পরে কয় আমারে দোস্তর কাউডেরও ধর, আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেউ যদি পরে আমার জীবন চলে গেল তার নাম কমু না। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে, বলেন কার কার নাম বলবেন, আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসো তো মেরে চাই না, এটা হলো আলেমের দরদ। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর তেমপিগিরি করলা, ভাই আমার একার দর্শক যে দাড়ি চাচাটারে দর, ওইটা ওই 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 পোস্ট গার্ড যে হারে কয় কি তোমার নাম এইটা কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেখ, হ্যাঁ ঠিকই আছে, ওই সান দুই বস মুমতাজ কিলাস টুপা মুমতাজ রে, সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে, আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ, আরেকজন নাম কি নাহি, 25 বছর 24 বছর দুইটা টকবুকের যুবক, তারে সার বলতে কিছু কিছু লোকের হ্যাঁ বিসি ভিতরে যায়, টু পাস মহিলারে সার বলতে পারছে, হরে দেখলে শঙ্কর 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 করছে, আর তারা গ্যারাজেট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে, আরে ভাই তারা তো রাজনীতির র বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক 25 বছরের 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করব, তাদেরকে সার বলতে গুড়া কিরমিতে কামড়ায়, কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে, বাবা বুড়া বুড়া দামরা গুলা হেগো নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা, আরে ভাই আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই, তাহলে ওরা ছিল চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার, বাংলাদেশের প্রত্যেকটা ডিকটাচার স্বৈরাচার জালেমকে বুঝায় দিবে আমার আল্লাহ আছে থাকবে, ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদের জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না, রাজি আছেন না নাই, কে কে রাজি আছেন দেখি বার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেয়, বড় বড় উলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো, ওটা কুত্তা বিলের ঘর,
কুকুর শৃগল বিরলের ঘরের মধ্যে নিয়ে উলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধে, গোসল নাই, ওযু নাই, নামাজ, ওইভাবেই সারের সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালের আলেম থাকে, আছে না নাই দেখেন নাই? কয়েকদিন আগে শেখ হাসিনা, শেখ হাসিনা, এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মায়ের ডরে, রায়মনি উলামা পরিষদ পত্রিকা আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী তিরিশাল থানার ওলামা একরামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে 30 আগস্ট 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম দামত বরকাতুল আলিয়া, সহসভাপতি হযরত আল্লামা আজিজুল হক আজাদী দামত বরকাতুহু, আমন্ত্রিত উলামা ইকরাম কানিজ আনিসুর রহমান, রিয়াদ মাহমুদ, সাইফুল ইসলাম, মুজাম্মিল হক, এবং আজকের মাহফিলের আমার পরে যিনি আসতেছেন, এদেশের লক্ষ কোটি যুবকের কলিজার স্পন্দন, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, মুফাসসির কোরআন হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন দামত বরকাতুল আলিয়া ঢাকা, অনেক উলামা ইকরামের নাম এখানে আসছে, রফিকুল ইসলাম, বুরহানউদ্দিন আজমি, তানবীর হুসাইন, মুফতি হযরত আলী আফজাল হুসাইন, শরীফুল ইসলাম, আবু ইউসুফ মাহমুদী সহ রায়মনি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে যিনি আমাকে আনার জন্য মতামতের ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, উদীয়মান তরুণ বক্তা, আপনাদেরই কৃতি সন্তান হযরত আল্লাম হযরত মাওলানা কি জানি নাম রেজাউল করিম ইব্রাহিমি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, সকলের কাছে জিজ্ঞেস করি আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি, আলহামদুলিল্লাহ আমিও ভালো, আল্লাহ শুকর। বাংলাদেশ উলামা একরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো, টিটু বোঝেন গলা, স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জোতা গোতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইত, এই আজাব আর গজব মনে হয় আর আসবে না। ওই একজন চুপ করে বলে, তুমি আওয়ামী লীগ করো আমি বুঝছি, তবে মনে রাখতে হবে বাংলাদেশের কিছু অপদার্থ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার সন্তান যারা কোঠা নাম দিয়া মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়া চাকরি নিয়া আলেম ওলামার পরে স্টিম রোলার চালিয়েছে, ধরা খেয়ে গেছে ডিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয়, ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে না। আল্লাহ
শুধু একটা কথাই বলবো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে, বিশ্বাস হয়। 30 সালে আল্লাহ আছে, ময়মনসিংহে আছে তো, সারা বাংলায় আছে, সারা পৃথিবীতে আছে, উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা মনে করতো আমরা যাব না সব শেষ হবে, তারাই মিথ্যা। ক্ষমতা একজনের যাবে না, উনি কে? তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তমাম পৃথিবী যার হাতের মুঠোর মধ্যে, যিনি হায়াতের মালিক, রেজেকের মালিক, মৃত্যুর মালিক, ওই রব্বে কারিম বলেছেন, বান্দা কয়েকদিন আমি তোমাদের ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ছাড় দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুঠোর মতো, তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশ তোমার হাতের মুঠোর মধ্যে, তোমার মতো বেয়াকুফ আমি আল্লাহর জমিনে আর নাই। কথা ঠিক না বেটি? জোরে বলেন। তাহলে এখন মুক্ত কণ্ঠে উলামা একরাম মুক্ত বাতাসে কথা বলতে পারবে। তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে, এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে, ঠিক না বেটি? গা ঢাকা দিয়ে আছে, ইনশাল্লাহ এদেরকেও সাইজ করা হবে। হ্যাঁ, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখালা হাত উঠে দেখান তো। উলামা একরামের সমাবেশ, এটা রায়মনির ঐতিহ্যবাহী উলামা একরামের সমাবেশ। এই সমাবেশের আওয়াজগুলো হবে খালেদ ইবনে ওলিদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুংকার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তখতে তাওস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, আর পিটাইয়া কুত্তার মতো বাংলার জমিনে সহায় বলবে। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুমে? না কোনো মানুষের হুকুমে, আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শুনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা দুর্বৃত্ত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না বেটি? আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করব, রাজি আছি না নাই? আসলে বলেন রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই। শুনেন কোরআনে কি বলে তার সম্পর্কে, আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আজিম, পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী, ঠিক না বেটি? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা, বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন সারা, পৃথিবীর করুণে তার চরিত্র এরকম ফরমালিন সারা নাই, কথা বলেন না কেন?
বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাশের নাম জানেন? আমার মনে হয় এর মা বাবা এরে কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইত পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারত না ডাকাত মুহাম্মদ, আমার নবীকে ডাকা। উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি, চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রের কালো একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নাই। আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না, কথা ঠিক না ব্যাটি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস, এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে, কথা কর না কেন? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটিং দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটিং দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সাথ দেয়, আল্লাহ বাকিটা যারা কবে না কবে গালটা বন্ধ করে দাও, আল্লাহ সাথ দেয়, জোরে সাথ দেয়, কথাটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বৌসলমেনে আরামে বাতাস খাবে, আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দিল হোসেন সাইদিরে নিছিল, নিছিল তার টেবিলে থাবুরের গুতায়, বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপত, এরপরে আর নেয় না, আর যারেই নেয় ওরে মুর্গা বানাই, কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে, ইনশাল্লাহ বলেন, 100 সিট যদি উলামা একরামে থাকে, যে ঘরানের হোক হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। সময় আছে আন্দাজে খালি আমি যেখানে কম ওখানে মারব, তখন দেখা যাবে তোমার কত জোর আছে। হে মুমতাজ কিলাস টু পাস, মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে, আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ, আরেকজনের নাম কি নাহি, 25 বছর 24 বছর দুইটা টকবুকের যুবক, তারে সার বলতে কিছু কিছু লোকের, হ্যাঁ
বিসি ভিতরে যায়, টু পাস মহিলারে স্যার বলতে পারছো, হারা থাকলে করছো, আর তারা গ্যারাজে কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছর আর 26 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করব। তাদেরকে সার বলতে গুড়া কিরমিতে কামড়ায়, কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামরা গুলা হ্যাঁ নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তাহলে ওরা ছিল চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার, বানাই দেন কে, জোরে বলে। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ ইসলাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে, আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে, কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই। আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে, হায় রে, আমার লাগে এক হাজি গেছে এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবো, এই ব্যবস্থা করছে মারবো আবু জেহেলকে, কি ওই বইয়ে রইছে নাকি, হালার ভরে মাইরে লই আগে, কথা ঢাকায় মানুষ এবার শালার ভরে মাইরে লই আগে, ওই বলে এই বদরে আসছিলাম আমার নবীরে মারার লেগে, চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবি যেখানে ঘুমিয়েছে শোহাদায়ে বাদার তাদের কবরের পাশে যায় হাজিরা কামরা, ঠিক না বেটি, জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেইমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবের কবর আমি দেখছিলাম, এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবের সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন, ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল, উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল, নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল, রসুল আকরাম সাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত, নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন, কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় সাথ দেয় ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে, ঠিক না বেটি। আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুর কেউ মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না, কথা বলেন না কেন, মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তারনা শিক্ষা দিছে জিহাদি তারনা, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই, ঠিক না বেটি। শুধু আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ সব দেখেন সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশের বড় বড় ওলামা ইকরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো, ওটা কুত্তা বিলের ঘর, ওই কুকুর শৃগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা ইকরামকে অমানে বৈশিক নির্যাতন করেছে, বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলে ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই, মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে
অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না, এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাঁধে, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা ইকরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক না বেটি? আমার মামি সিংহের ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা ইকরাম জানেন কিনা, আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রসুল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলা বাধ্য করেছে রসুলকে মক্কা ছাড়তে, ঠিক না বেটি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার, সোমবার রবিউল আউয়াল মাসের এক তারিখ নবী মক্কার থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা, উকবায় উলা, উকবায় সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে মক্কার ভিতরে উপরসিদ্ধ একটা গর্ত, এখানে বসে সাসা বাতিদের কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞেস করে, ভাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা মদিনাওয়ালারা তোমারে নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার নয় ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরো করস আমার কলিজার টুকরা মুহাম্মাদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। ওলামা ইকরাম আপনারা জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্ব নবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসছে বাবা, এত পরিমাণ ভালোবেসেছে পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে, তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা ইকরাম কথা বলতে পারেনি, আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারিম সব কিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিকটাচার স্বৈরাচার জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে, ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদের জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি, এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেয়, কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ,
আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, গরম যতই পড়ুক ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে, জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে যা শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ জ্বালাই রাস্তা, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই, প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে, এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দেড়ায়, এই হিজড়াটাই কইছিল রাত বারোটার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর, মনে রাখবা স্যান্ডেলের চত্বর ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ গুজার তাহাজ্জুদ গুজার উলামায়ে কিরামের। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন উলামায়ে কিরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল, সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল, কি উল্লাস করতেছিল, এক ভাই আর এক ভাইরে বলতেছিল, রবিন ইহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতাছে, জুদ সামায়ুন ইদ্রিসা নাফতালি এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম, তো নাফতালি বলতেছে এত লাভায়ও না, এত লাভায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, মনে করছি ইউসুফ মরে গেছে, বেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো, ইউহী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কদীর, আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে, এই আল্লাহর আছে না, শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝা লবা শাপলা চত্বরে প্রত্যেকটা রক্তর ফোটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে, অপেক্ষায় থাকেন দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল তিন চার নাম্বারটা, ও বলতেছে শোনো আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না, কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না বেটি, কি নবীদের কথা মিথ্যা, হ্যাঁ আমাগো মন্ত্রীকে কথা তো সত্য, কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাইলে গো নৌকায় ওরসে যাইবো গা টলা নেই, দাড়ি মারি সাইসে একবারে নগেন বাবু হয়ে গেছে গা, মনে করছে দাড়ি সারলে দাড়ি সাসলি মনে হয় আল্লাহ সার দেশে মনে হয় সাইরা হয়েছে, আরিসো লোকে ধরার পরে কয় আমারে দোস্তর কাউডেরও ধর, আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেউ যদি পরে আমার জীবন চলে গেল তার নাম কমু না, এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে আপনি জানেন, প্রত্যেকটা আলেমরে বলছে বলেন কার কার নাম বলবেন, আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসো তো মেরে চাই না, এটা হলো আলেমের দরদ, আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর তেমপিগিরি করলা ভাই আমার একার দরস কইছে দাড়ি সাসাডারে দর, ওইটা ওই 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 মুসলমানের পোলা রসুলের কলিজে আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমার দেয় নাই, এই কথা আসতে বলবেন না, কথা ঠিক না বেঠিক, ও আবার ফতোয়া কি দিছে জানেন, দাড়ি রাখা সুন্নাত জান বাঁচানো ফরজ, জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারলো না, বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না ঠিক, আল্লাহ আমাদের মাফ করে দেখ জোর কানে আমিন, তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে, আল্লাহ যদি কাউরে অসম্মানী না করে কেউ হতে পারবে,
ইউসুফ আলাইহিসসালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা বাবা, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। ভালো করে বুঝবেন, যে মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজান এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পোষা ডিম মারে আর বলে বেইমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই আমি মালিক রে ভুলিস না, আমি মালিক সার দেই ছেড়ে কখনো দেই না। কুয়ার মধ্যে বসে আছে, আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছে, জিব্রাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না, আর কোন নুসরাত চাই না, যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচিয়ে রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই, ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে। উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা, এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের সংগঠন এই রায়মণি আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না, আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হিরণসি বদমাইশ থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন, একটা গাঞ্জা খোরো জমিনে রেল স্টেশনে বইয়া গাঞ্জা খাইতে পারবো না, একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না, একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের কোরআনের আলো আছে ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা? দিবেন না তো, এদের দিলে তো আবার খবর আছে কি লেগে জানেন কবে, এই দেশ আবার তালেবান হয়ে গেছে কথা বল না। কিন্তু মনে রাখবেন আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে, ওই দেশে যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার জালিম শাসক যখন বিদায় নেয় তখন তার সেনাপতিপতি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়, তালেবান সরকার এমনি করে কি তাল তালবেলিমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দগি চলতেছে আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন জানো বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত, মানুষ নিঃশ্বাস সুস্থির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত।
কি এটা চান না? চান, সত্যি কথা চান, গোড়ার দিন চান। এই যে রাজমণি যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটারে বড় করুন, তাই দেন না। আর আপনারা দিবেন না আলেম উলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারে, ঠিক না ভাই? দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাআল্লাহ। বলেন এতদিন তো সব সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কই আগে অনেকদিন চলছে, আর একজন বাপরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন উল্টা আলেম উলামারে নিয়ে দেখেন, আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনেরই খাই, চল আমার বিশ্ব নবী এক কথা কর না কে, আমরা মোল্লারা তো একজনেরই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যাই নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, আরে ভাই সব সমাজে যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি। যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে সংসদে যাই, ওরা ওই কথাই কবে কি চান না? এরা যাক, সবাই চান ইনশাল্লাহ। বলেন তো আল্লাহ আকবার, বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই তো সুন্দর, আপনার মন মানুষ ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন। শুধু আমার দিকে তাকান, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মূসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মূসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি, ছেলে না মেয়ে, সিতই আছে না কাইতই আছে, বাঁচা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন মহিলা মুসা আলাইহিস সালামের মারে একবার দিবা না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ, বউর কাছে যাই কই? মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা, শেখ হাসিনা, এই মুসলমানের বলা। শুধু একটা কথার উত্তর দিবেন ভাই, কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন সে আমার আল্লাহ, ঠিক না ভাই? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্ব নবী, সে নেতা, যেই নেতার চরিত্রে ভেজাল নেই। আর প্রত্যেকটা নেতার এই বিএনপির কথা কবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি, ফুল পরে, আমি ইলিয়াস রহমান জিয়াদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবীর একজন মানুষ মানুষের চরিত্র ভালো। সে আরো দিচ্ছ একটা, সে মদিনার উঠ বেচারার কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে, এই ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, ঘামাইয়া যা আসিল শরীরের ভিটামিন সব বাইরে গেল, এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত কর, জোরগানা আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যাইতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ কত সুন্দর মাঠটা ছিল দেখো, আল্লাহ কি সুন্দর, আমার কলিজার টুকরে মোমেন সিং এর 30 সালের ভাইরে গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, আমিন আমিন আলহামদুলিল্লাহ। বলেন বাবা, শুধু আপনাদের খেদমতে একটা জিনিস আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয় তো ইনশাল্লাহ? আমার বিশ্বাস, আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ। সময় চলে এসছে, সময় চলে আসছে, আলে বলে আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়খরে গালি দিছিল, দিছিল না গালি, ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরে যখন কোর্টে উঠেছে দেখছেন পোসা ডিম কেমনে মারছে, এর তেতুকো জেলখানায় মরে যাওয়া বালা,
রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিসকি ডেরে উড়াইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাঁধে। কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সরো সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোডে উঠাইকে দেখতে যে জনগণে পচা ডিম মারে মারে তুলে বোকা মারে কথা কর না কেন? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো, তারপরও তারা কোঠে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করত। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্র বুখারি লয়ে যে দাঁড়ায় থাকতো একটু সবক পড়ায় দিয়ে দেন ভাই। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়খ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন ইনু মিনু সিনু প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরং ফারং করো, ছাত্র সমাজ মাদ্রাসার হোক স্কুলের হোক কলেজের হোক সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা আপামান জনসাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো বেড়ে তারা শিখে ফেলেছে, তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ সাইফে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে, কথা ঠিক না? ঠিক তাকান এই দিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতর আমি ছেড়ে দিব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে মিকাইল খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে না আপনি খাওয়াবেন কেন? আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? বাজানদেবার আমার দিকে তাকান, তিন দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছি। তিন দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা, যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া, আমি গুনাহগার আল্লাহর পয়গম্বর ইসুফকে যেই কুয়ার মধ্যে ফেলেছে বাবা, জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন, এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই তিন দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলি ইউসুফ রে তোর জন্য আমি রব্বে করিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ, বালতির ভিতরে পাও দুটো চাপি চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকলে ইউসুফ আমি মালিক ধরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি, তোর ভাইরা চেয়েছে ধরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ, আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানদের দিলটা এখন নরম করে দিবেন, আমি জানি না কার জানো জনম দুঃখিনী মানায় বাবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন, 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে, টেনে যখন উপরে তুলেছে দেখে এইটা পানি না জান্নাতের একটা টুকরা,
ইসুমের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জেন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে, তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা গোলাম, উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক। কোরআনের আয়াত। ইসুব বলে, ঠিকই, আমি বালক, আমি জেন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইলে উঠাইতে দেরি আছে। ইসুবের দশ ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইসুব মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে, জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য দুই ফোঁটা পানি আছে। ইসুব আলাইহিসসালামকে উঠাবার পরপরই ইসুব নিজে বললেন, আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন, কেন অসুবিধা আছে? বস্তার মধ্যে ভরে ফেললো, ইসুবের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন, আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইসুব আলাইহিসসালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাইরে আমারে তোমরা, কারণ ইসুব আলাইহিসসালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক, কেনানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তো মাত্রা মানে লাগায় না, তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে, উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো, আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হইছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইসুব আলাইহিসসালামের ভাইদেরকে ইসুব বলতেছে, তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইসুবের বড় ভাই রবিন কি বলছিল জানেন, এক কথা বলবি জাগায় আবার মাইরে ফেলব। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইসুব কথা না বলে বাবার চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তোর ইসুমের ভাষা বুঝে না, কিন্তু ইসুমের চোখের পানি দেইকা মিশরের মালিক ইবনে আওসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমার এই কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখত গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার এক বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা, মদিনার ফলগুলো পাকতাছে পাকতাছে, ইন দ্য মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নেই, ফাতেমার ঘরেও খাবার নেই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নেই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কিরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে, ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নবমীর থিকা বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না, এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান দেয়, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো, এ কলিজার চুকরা আমার মা বোনেরা কে আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আবুরেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে আমি এই টাইমে কেন আসছি বলো তো,
ফাতিমা বলে বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলি একবারও কি বলবে না? আমার নবী বলে ফাতিমা রে আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো, তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া উড়নি দিয়া চোখের পানি মুছে আর বলে বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে, তোমার ঘরের থেকে দুই তিন দিন যখন কোনো খাবার আসে না ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতিরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন স্বর্ণ হয়ে যাইত, নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইত। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবীর ডাক দিয়ে বললেন ফাতেমা রে আমার দুইটা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কিরাম। বিশ্বনবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন খাটের কোণায় বসছে হাসান হোসেন খুদর্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে, নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে নানা আমাদের খুদার আর কোনো কষ্ট নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে আমাদের যখন বেশি খুদা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইত। ও বাজান এই কথাটা কেন বলছি, আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইত, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওই সূত্রে উলামা একরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে সুবহানাল্লাহ। ওই সূত্রে যদি কোনো আলেম উলামার সাথে মুসাবা করে সে যেন বিশ্ব নবীর হাতের সাথে হাত দিয়ে মুসাবা করল। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমরে কেমনে দেখি জানেন, চোর ডাকায় ধর্ষণ মামলায় পরার আসামি চোখের নজরে দেখি আর আল্লাহর গজব আমাদের দেশে আসে। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই আযাব গজব, এই যে পানি মুতি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না, তুমি ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলাই দিব, বাংলাদেশ ঠিকই আছে এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা নদিয়া জেলার, কি অবস্থা ত্রিপুরার, কি অবস্থা যায় দেখেন, ফারাক্কা ছাড়ার পরে ওরাই মরতাছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে, আমাকে পানি তো আগো গজবে ধরছে আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন আল্লাহ চেয়ে চেয়ে দেখেন, আল্লাহ যখন ধরে ইন্না বাতশ রাব্বিকা লাশাদী ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ ধরেন একটু দেরিতেও ধরেন সাথে সাথেও ধরেন, আল্লাহ ধরতেছে ধরবে। আমার এই বাংলাদেশ কে নিয়ে এখানে এই দেশে ছোট্ট একটা দেশ যেই পরিমাণ উলামা একরাম মাদ্রাসায় পড়ে পড়ায় পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে অন্তত সাকসেস হতে পারবেন না ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার করে বলেন তো, রেডি আছেন তো, রেডি আছেন তো, আল্লাহ আছে না? হ্যাঁ তো মালিক ইবনে আওস বলতেছে ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না, ইসুফের ভাইরা কয় আমার কাছ থেকে কিনে নেবেন এডারে, কত নেবেন কয় 20 টাকা। ইসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমার আমারে বানায় থাকো আমার দাম কি 20 টাকা, গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা, আর আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমারে 20 টাকা আমার ভাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চল এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা, এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে সুবরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলি সুবরে তোর ভাইরা
তোর 20 টাকায় বিক্রি করলো, 18 টাকায় বিক্রি হইলি তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেব তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। এখন হুঙ্কার দিলে এই ময়মনসিংহ আইসা যদি এই কারা নির্যাতি তুলামা একটা হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে কোরআনের